আপনি সারা দিনে কয়টা ভালো কাজ করেন এটা একটু নিজে নিজে হিসাব নেবেন, যে কয়জন মানুষকে আপনি সৎ বুদ্ধি দিয়েছেন আর কয়জন মানুষকে আপনি অসৎ বুদ্ধি দিয়েছেন এটা একটু নিজে নিজে চিন্তা করবেন, যে কত জায়গায় আমি ভালো কাজের মধ্যে বাধা দিয়েছি আর কতগুলি জায়গার মধ্যে আমি খারাপ কাজে প্রতিযোগিতা করেছি। এগুলা প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা করবেন যে আজকের দিনে কি কি খারাপ কাজ করলাম, আজকের দিনে কি কি ভালো কাজ করলাম, এগুলো চিন্তা করবেন। আর ভালো কাজের দিক যদি অগ্রসর হতে পারেন, নিজেকে যদি ভালো কাজের দিক অগ্রসর করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি আপনি খারাপ কাজের দিক অগ্রসর হন, ভালো কাজের উপরে যদি খারাপ কাজ বিজয় লাভ করে, তাহলে মনে করবেন আপনার জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নেই।